তো আপনি এটিএমে গেলেন, এটিএমে গিয়ে কার্ড ইনসার্ট করলেন, টাকার বদলে আপনার আসলো হচ্ছে পানি, তাহলে বিষয়টা কিরকম? তো ড্রিঙ্কওয়েল অ্যান্ড ওয়াসা একটা উদ্যোগ নিছে, তারা হচ্ছে ঢাকা অ্যান্ড চিটাংয়ে, বর্তমানে ঢাকা অ্যান্ড চিটাংয়ে তারা এরকম কিছু এটিএম ইনস্টল করছে যেগুলোতে হচ্ছে আপনার টাকা বের হবে না, পানি বের হবে। প্রতি লিটার পানি হচ্ছে 40 পয়সাতে। তো মানে এখন ভাবা যায় যে এখনকার প্রতি লিটার পানি হচ্ছে যেখানে 20 টাকা, কিছু কিছু ব্র্যান্ড 22 টাকা 25 টাকাও নেয়, তো সেইখানে হচ্ছে আপনি প্রতি লিটার বিশুদ্ধ পানি হচ্ছে 40 পয়সা দিলেই আপনি পাবেন। তো বিষয়টা আনবিলিভেবল। তো ঢাকার অনেক জায়গাতেই আমি দেখছি এরকম হচ্ছে আপনার যে মোড়স জোনগুলো আছে সেগুলোতে হচ্ছে এরকম এটিএম আছে, সেখান থেকে মানুষ পানি নেয়া করে কার্ড দিয়ে। অ্যান্ড চিটাংয়েও আছে, তো চিটাংয়ে আমি কখনো দেখি নাই, চিটাংয়ে সেই অনেক আগে একবার গেছিলাম, এরপর আর যাওয়া হয় নাই। তো আমি চিটাংয়ে দেখি নাই, ঢাকাতে হচ্ছে আমি দেখি। ইভেন আমার বাসার নিচেও এরকম একটা এটিএম আছে, পানির এটিএম, যেখানে কার্ড দিলে হচ্ছে আপনার পানি বের হবে। তো এবার আসা যাক, আপনার এই কার্ড নিতে কী কী লাগবে? প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি লাগবে, আপনার হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে, অ্যান্ড লাগবে হচ্ছে কার্ড নেওয়ার জন্য 50 টাকা। তো 50 টাকা হলে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট কার্ড নিতে পারবেন, তার সাথে এনআইডি ফটোকপি প্লাস ছবি লাগবে। তো এই তো গেল ঝামেলা। এরপর হচ্ছে আপনি কার্ডে লোড করবেন বা রিচার্জ করবেন, তো যে অ্যামাউন্ট রিচার্জ করবেন সেই অ্যামাউন্ট হচ্ছে আপনাকে রিচার্জ করে দিবে, অ্যান্ড তারপর হচ্ছে প্রতি লিটার 40 পয়সা দাম দিয়ে হচ্ছে আপনি পানি নিতে পারবেন এটিএম যেগুলো আছে সেগুলো থেকে। তো এবার চলেন ঢাকা ওয়াসা অ্যান্ড ড্রিঙ্কওয়েলের যৌথ উদ্যোগে একটা এটিএম থেকে ঘুরে আসি, সেখানে একটু দেখে আসি খুঁটিনাটি বিষয়গুলো, একটু দেখে আসি, আপনারা একটু দেখেন, আমিও একটু দেখি, চলেন আমার সাথে। You can still go, even when you feel slow. You can still go, even when there's no hope. You can still go, I never answer to no, man, I still go. Go, 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 go. Hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. You'll never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. They'll deceive with the negativity, but I just slide right by that energy. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. তো এখানে হচ্ছে একটা আপুকে পাইলাম। তো আপু, আপনার নাম? আর যদি ভোটার আইডি কার্ডের ফটোকপি না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে। আচ্ছা, তো আপনারা শুনলেন যে ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আর যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়ে হবে, আর রেজিস্ট্রেশন ফি হচ্ছে 50 টাকা, যেটা আমি আগেও বলছি। তো আর হচ্ছে এটার কীরকম কী খরচ হয় পানি কি করতে? ও, পানি প্রতি লিটার হলো 40 পয়সা করে। তো দেখা গেল আমাদের যে কার্ডটা আছে সেটার ভিতরে রিচার্জ করতে হয়, যেভাবে কিনা ফোনে রিচার্জ করা, আমাদের একটা অ্যাপ আছে সেন্সর, ওটার মাধ্যমে আর কি কার্ডের টাকা রিচার্জ করা হয়। তো কার্ডটা যখন মেশিনে দেওয়া হয় তখন সাথে সাথে আর কি ওইখানে লিটার ওনারা যে কার্ডটা টাকাটা রিচার্জ করে সর্বনিম্ন হলো 10 টাকা। তো যখন ওনারা আর কি কার্ডটা মেশিনে দেয় তো প্রতি লিটারে টাকা কেটে নেওয়া হয় এখানে। আবার এখন নতুন যে এটা আসছে সেটা হলো যে একদম ই দেখানো হয় যে লিটার কত লিটার আছে বা কত লিটার গেতে যাচ্ছে, ওইখানে আপনি মেশিনই দেখতে পারবেন, এখানেই আসছে এখানে উঠতেছে। আচ্ছা, এইখানে কি কোনো মিনিমাম কোনো পারচেজ আছে যে আমার মিনিমাম এত লিটার পানি নিতে হবে বা এরকম কোনো কিছু? না না, তেমন কিছুই না, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই নিতে পারবেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ।
তো আমি একটা জিনিস সবাইকে সাজেস্ট করব, যাদের এরিয়াতে হচ্ছে বিশুদ্ধ পানির অভাব, তারা হচ্ছে এই ড্রিঙ্কওয়েল অ্যান্ড ওয়াসার যৌথ উদ্যোগে যে প্রজেক্টটা, এইখান থেকে কার্ড নিয়ে আপনারা বিশুদ্ধ পানি কালেক্ট করতে পারেন, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। কারণ প্রতি বছরই বিশুদ্ধ পানির অভাবে অনেক শিশু অ্যান্ড অনেক মানুষ মারা যায়, অসুস্থ হয়ে যায়, সারা পৃথিবীতে হচ্ছে বিশুদ্ধ পানির অভাব। তো সে যাই হোক, তো এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো কোয়েশ্চেন, কনফিউশনস, কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আমার ফেসবুক পেজ আছে, ইনফো ইমন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে হচ্ছে আপনারা লাইক দিয়ে কানেক্ট থাকতে পারেন বা কোনো কোয়েরিজ সেখানে মেসেজে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আই এম সাইনিং আউট ফর টুডে, টাটা।